বাইরের সৌন্দর্যতা সত্যি কি সৌন্দর্যতা একটা সময় কালো চামড়ার মানুষদের মানুষ হিসেবেই ভাবা হতো না কুকুরের সঙ্গে তুলনা করা হতো কৃষ্ণাঙ্গ শ্বেত শ্বেতাঙ্গদের লড়াই আফ্রিকায় আমরা এ বিষয়ে অনেক কিছু জানতে পারি এখনও পর্যন্ত গায়ের রং ফর্সা হলেই তাকে সুন্দর সুন্দর বা সুন্দরী বলা হয় তা আজকে আলোচনার বিষয়টা হচ্ছে যে সুন্দরী মেয়েদের দুটো লক্ষণ থাকতে হবে কোন দুটো লক্ষণ শরীরে থাকলেই বা তার মধ্যে থাকলেই তাকে আপনি সুন্দরী বলে আখ্যায়িত করবেন দেখুন প্রথম হচ্ছে মন আমি বহু এরকম সুন্দর বা সুন্দরী মানুষজনের দেখেছি যাদের মনটা সুন্দর নয় মনের মধ্যে সৌন্দর্যতা নেই মনে রাখবেন এই মনের সৌন্দর্য যার নেই সে যত সুন্দরই হোক না কেন সে সৌন্দর্যের কোনো ধাম নেই কারণ সময়ের সঙ্গে সঙ্গে বাইরের সৌন্দর্যতা মিলিয়ে যায় কিন্তু ভেতরের সৌন্দর্যতা চিরকাল থাকে মনের মনটাকে ফ্রেশ থাকা দরকার মনের মধ্যে কলুষতা মনের মধ্যে হিংসা পেঁচাল এগুলো থাকলে কিন্তু সে যত সুন্দরই হোক না কেন বাইরে সেই সৌন্দর্যের কোনো দাম নেই সেই পুরাকালে যেমন করে রাক্ষসীরা সুন্দর বেশ পড়ে আসতো রাজকুমারদের ভোলানোর জন্য ঠিক তেমন আর তৃতীয় গুণ হচ্ছে দয়া মায়া মমতা ভালোবাসা ইগোলেস ইগোর কমপ্লেক্সে না ভোগা আমি আমি ভাবে যত কম প্রকাশ থাকবে তত ভালো এই দুটি গুণ হচ্ছে সৌন্দর্যের চরম লক্ষণ যার মধ্যে আছে সেই জগতে বিশ্ব সুন্দরী তার স্বতার চেয়ে সুন্দর কেউ আর নেই গায়ের রঙ দিয়ে দেহ সৌষ্টব দিয়ে সৌন্দর্য বিচার করা যায় না সৌন্দর্যই আসলে মনে তো এই যে আসন আমরা সুন্দর হয়ে উঠি সবাই যেমন করে বিউটি কমপ্লেক্সে গিয়ে সুন্দর হওয়ার চেষ্টা করেন প্রত্যেকে ওরকম একটু পরিমার্জন করলে নিজের মধ্যে দয়া মায়া ভালোবাসা এগুলোকে একটুখানি পরিচর্যা করলে আর ইগোকে একটুখানি দমিয়ে রাখতে পারলে আমার মনে হয় প্রত্যেকে উপকার পাবেন আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে আলোচনা হবে সঙ্গে থাকুন নমস্কার